আসসালামু আলাইকুম, আমি সাখাওয়াত তুহিন, স্টাইপেন্ড নিয়ে আমেরিকান স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে পড়ছি। তো আজকের এই ভিডিওতে আমি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজে থেকেই এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি এই স্কলারশিপের এলিজিবিলিটি এবং ডকুমেন্টসগুলো তুলে ধরব। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য কিছু স্পেসিফিক ডকুমেন্টসের দরকার হয়, তো সেই ডকুমেন্টসগুলো কি সেটা আমি এখানে তুলে ধরব। তারপর সবশেষে আমি দেখাবো যে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এখানে আপনারা একটি পিডিএফ দেখতে পাচ্ছেন, তো এই পিডিএফে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের জন্য সব ইনফরমেশন দেওয়া আছে। তো এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অ্যাপ্লাইং ফর অ্যান অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, ওকে। তো তারপর এই স্কলারশিপটি অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কর্তৃক দেওয়া হয়। অ্যাপ্লিকেশনস আর স্ট্রংলি এনকারেজড ফ্রম উইমেন, পিপল উইথ ডিসএবিলিটি অ্যান্ড আদার মার্জিনালাইজড গ্রুপস। তো এই বিষয়গুলো দেখে নেবেন। তো আপনারা যদি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট কাজের সাথে যুক্ত থাকতে হবে, বা বাংলাদেশে আসার পর আপনাকে কোনো ডেভেলপমেন্ট কাজের সাথে যুক্ত থাকতে হবে। ডেভেলপমেন্ট কাজ বলতে বোঝানো হয়েছে আপনি যদি কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থেকে থাকেন, বা আপনি কোনো সরকারি বা বেসরকারি অফিসে চাকরি করে থাকেন যেখানে বাংলাদেশের ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করা হয়, এই বিষয়গুলো বোঝানো হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায়োরিটি ফিল্ডস অফ স্টাডি। তো এই স্কলারশিপের মাধ্যমে আপনারা কী কী সাবজেক্টে পড়তে পারবেন সেটা এখানে তুলে ধরা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু ইকোনমি, এখানে আপনারা মেরিন অ্যান্ড ম্যারিটাইম স্টাডিজ, তারপর সি পোর্টস অ্যান্ড শিপিং, এই সাবজেক্টগুলো পড়তে পারবেন। তারপর হেলথ, গ্লোবাল অ্যান্ড পাবলিক হেলথ, নিউট্রিশন, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, তারপর ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, সাস্টেইনেবিলিটি, তো এখানে আপনারা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ট্রেড ইন্ডাস্ট্রি, আইসিটি অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এই বিষয়গুলো পড়তে পারবেন। তারপর ইনফ্রাস্ট্রাকচার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে কম্পিউটার সায়েন্স ইনক্লুডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, তারপর ইঞ্জিনিয়ারিং, তারপর ইনফরমেশন টেকনোলজি, রোবোটিক্স, ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়গুলো পড়তে পারবেন। সিকিউরিটি স্টাডিজে আপনারা সাইবার সিকিউরিটি, তারপর ম্যারিটাইম সিকিউরিটি, স্ট্র্যাটেজিক স্টাডিজ, এই বিষয়গুলো পড়তে পারবেন। তো এই বিষয়ে আপনারা আরও ডিটেলস পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ওপেন করে দেখতে পারবেন যে আপনারা কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন। তো এখন আসি লেভেল অফ স্টাডি। তো এই স্কলারশিপের মাধ্যমে আপনারা শুধুমাত্র মাস্টার্স পড়তে পারবেন। তো এখানে মাস্টার্স ডিগ্রি স্টাডি বাই কোর্স ওয়ার্ক অর রিসার্চ, আপনারা যদি রিসার্চ মাস্টার করতে চান সেটা করতে পারবেন, অথবা শুধুমাত্র মাস্টার্স করতে পারবেন। তো এই স্কলারশিপটি 2024 সালের জন্য দেওয়া হচ্ছে। তারপর আসি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ বেনিফিট। তো এই স্কলারশিপের বেনিফিটসগুলো হচ্ছে, আপনাকে রিটার্ন এয়ার ট্রাভেল দেওয়া হবে, তারপর আপনি যখন অস্ট্রেলিয়াতে যাবেন তখন আপনাকে একটি এস্টাবলিশমেন্ট ফি দেওয়া হবে, তারপর ফুল টিউশন ফি দেওয়া হবে, লিভিং এক্সপেন্স দেওয়া হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে, তারপর সাপ্লিমেন্টারি একাডেমিক সাপোর্ট দেওয়া হবে, এবং আপনি যদি কোনো রিসার্চ করে থাকেন তো এই রিসার্চ বাবদ আপনার যে অ্যামাউন্টটা দরকার সেটাও আপনাকে দেওয়া হবে। তো এই হচ্ছে মোটামুটি এই স্কলারশিপের বেনিফিটস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য আপনি এলিজিবল কি না সেটা এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই লিঙ্কে ঘুরে আসতে পারেন, সেখানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোলা আছে, পাশাপাশি এখানেও দেওয়া আছে। তো কান্ট্রি স্পেসিফিক কন্ডিশনস, ইন অ্যাডিশন টু দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, ক্যান্ডিডেটস ফ্রম বাংলাদেশ মাস্ট অলসো মিট দ্য ফলোয়িং কন্ডিশনস। তো আপনি যদি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই গ্রুপগুলোর যে কোনো একটিতে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ ক্যাডার অফিসিয়াল ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অফিসিয়ালস অফ দ্য বাংলাদেশ ব্যাংক, তারপর গ্রুপ বি ওয়ার্কার ফ্রম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, পার্টিকুলারলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, গ্রুপ সি এন্টারপ্রিনিয়র্স, গ্রুপ ডি ইন্ডিভিজুয়াল ফ্রম একাডেমিয়া, রিসার্চ ইনস্টিটিউশনস, মিডিয়া অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। তো এই বিষয়গুলো দেখে নেবেন। তারপর আপনাকে অবশ্যই বাংলাদেশের সিটিজেন হতে হবে, আপনি অবশ্যই বাংলাদেশের সিটিজেন। তারপর আরেকটি রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে, যে আপনি যদি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চান, আপনি এমন কারোর সাথে ম্যারিড থাকতে পারবেন না যিনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সিটিজেন, অথবা যিনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সিটিজেনশিপ পেতে পারেন। তো এরকম কারোর সাথে আপনি ম্যারিড থাকতে পারবেন না। তারপর এই বিষয়গুলো দেখে নেবেন আপনারা। তো এখন আসে আইএলটিএস রিকোয়ারমেন্ট। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার আইএলটিএসে মিনিমাম 6.5 ব্যান্ড থাকতে হবে, পাশাপাশি আপনার কোনো ব্যান্ড 6 এর নিচে থাকতে পারবে না, নো ব্যান্ড লেস দ্যান 6।
তো এই হচ্ছে মোটামুটি আইএলটিএস রিকোয়ারমেন্ট। তবে এখানে দেখতে পাচ্ছেন যে উইমেন, পিপল উইথ ডিসএবিলিটি অ্যান্ড মেম্বার্স অফ লোকাল ইন্ডিজেনাস কমিউনিটিস, তো আপনি যদি এই তিনটি গ্রুপের যে কোনো একটি গ্রুপের মধ্যে হন তাহলে আপনার আইএলটিএস 6.5 লাগবে না। আপনার যদি আইএলটিএস 6 থাকে এবং আপনার যদি কোনো ব্যান্ড 5.5 এর নিচে না হয় তাহলে আপনি অবশ্যই এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ওই ইউনিভার্সিটির আইএলটিএস রিকোয়ারমেন্ট যদি আরও বেশি হয়ে থাকে আপনাকে অবশ্যই সেটাও ফিল আপ করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশনস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার অবশ্যই ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল কন্ডিশন, আপনি অবশ্যই অস্ট্রেলিয়ার সিটিজেন হতে পারবেন না এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য। সেকেন্ডলি, এই স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়াতে পড়ার পর আপনাকে অবশ্যই 2 বছরের জন্য বাংলাদেশে ফেরত আসতে হবে। তো সেটা এখানে লেখা আছে, স্কলারশিপ রিসিপিয়েন্টস আর রিকোয়ার্ড টু রিটার্ন টু বাংলাদেশ ফর অ্যাট লিস্ট 2 ইয়ার্স আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ। তো এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। তারপরে সেই অ্যাপ্লিকেশন ডেডলাইন, তো সাধারণত এই স্কলারশিপটি প্রতি বছর ফেব্রুয়ারিতে ওপেন হয়ে থাকে। তো 2024 সালের জন্য এই স্কলারশিপের ওপেনিং ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2023 অ্যান্ড ক্লোজিং ডেট হচ্ছে 1 মে 2023। তো এখনও অনেক সময় আছে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য, আপনারা চাইলেই এই স্কলারশিপে খুব সহজে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। তো তারপরে আছে অ্যাপ্লিকেশন প্রসেস, তো এই স্কলারশিপে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আমি একটু পরে দেখাবো যে কীভাবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হয়, তার আগে এই স্কলারশিপের ডকুমেন্টসগুলো তুলে ধরবো। তো এই স্কলারশিপের ডকুমেন্ট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট, ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স সার্টিফিকেট। তো আপনি যদি বাংলাদেশে মাস্টার্স করে থাকেন তাহলে আপনি চাইলে সেকেন্ড মাস্টার্স অস্ট্রেলিয়াতে করতে পারবেন। তো আপনি চাইলে সেকেন্ড মাস্টার্সে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনার ব্যাচেলারের সার্টিফিকেট লাগবে, মাস্টার্সের সার্টিফিকেট লাগবে। আপনি যদি শুধু মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ব্যাচেলারের সার্টিফিকেট লাগবে, তারপর আপনার আইএলটিএস টুফেল অথবা পিটি সার্টিফিকেট লাগবে। তো এই 4টি বিষয়, পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট এবং আইএলটিএস, এগুলো অবশ্যই নোটারি করে দিতে হবে। তারপর আরও কয়েকটি ডকুমেন্টস রয়েছে, সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট প্ল্যান। তো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটি ডেভেলপমেন্ট প্ল্যান থাকতে হবে। তো আপনার যদি এমন কোনো ডেভেলপমেন্ট প্ল্যান থেকে থাকে যেটা বাংলাদেশের ডেভেলপমেন্টে সহায়তা করবে সেই প্ল্যানটি এখানে তুলে ধরবেন। তো আপনি ট্যাম্পলেট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। তারপর কারিকুলাম ভিটা, তো কারিকুলাম ভিটার ট্যাম্পলেট এই ওয়েবসাইটে রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তারপর আপনি যদি বাংলাদেশে এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনার এমপ্লয়মেন্ট লেটার লাগবে। তারপর দেখতে পাচ্ছেন মাস্টার্স বাই কোর্সওয়ার্ক অ্যাপ্লিকেন্ট, তো আপনাদের জন্য 2টি রিপোর্টস লাগবে, একটি হচ্ছে একাডেমিক এবং একটি হচ্ছে প্রফেশনাল। তো টেমপ্লেটটা এখানে পেয়ে যাবেন। তারপর মাস্টার্স বাই রিসার্চ অ্যাপ্লিকেন্স, তো আপনাদের জন্য 3টি রিপোর্টস লাগবে, 2টি হচ্ছে একাডেমিক এবং একটি হচ্ছে প্রফেশনাল, টেমপ্লেট পেয়ে যাবেন এখানে। তারপর আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রুফ অফ ক্যাডার সার্ভিস, আপনার প্রুফ দিতে হবে যে আপনি এমপ্লয়েড ছিলেন। তাছাড়া আপনি যদি মাস্টার্স বাই রিসার্চ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনাকে অবশ্যই একটি রিসার্চ প্রপোজাল দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। তো প্রথম যে 4টি ডকুমেন্টস রয়েছে সেগুলো নোটারি করতে হবে, বাট বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নোটারি করার কোনো প্রয়োজন নাই। এখন আসি সিলেকশন প্রসেস, তো সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছেন যে দ্য সিলেকশন প্রসেস ইনক্লুডস অ্যান ইন্টারভিউ, আপনাকে অবশ্যই একটি ইন্টারভিউ দিতে হবে। তো তারপর আপনি যদি এই স্কলারশিপের জন্য নমিনেটেড হন তাহলে আপনাকে 31 আগস্ট 2023 আগে সেটা জানানো হবে। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট এবং ডকুমেন্টস। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, একটু আগে আমি কয়েকটি লিঙ্ক দেখিয়েছিলাম, তো আপনারা চাইলে এই সবগুলো লিঙ্ক ওপেন করতে পারবেন না। এই লিঙ্কগুলো ওপেন করার আগে আপনাকে অবশ্যই এই স্কলারশিপের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে অবশ্যই আগে রেজিস্টার করতে হবে। আপনি যখন রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর এই পিডিএফে এসে আপনি যে কোনো লিঙ্ক ওপেন করতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে কীভাবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, তো এই জায়গাটিতে চলে আসবেন। এসে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এই লিঙ্ক ওপেন করতে পারেন। তো এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাকে এই জায়গাটিতে ক্লিক করতে হবে, রেজিস্টার নিউ অ্যাকাউন্ট। তো আমি রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। তো এই পেজটিতে আপনারা সব ইনফরমেশন দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। ইনফরমেশনগুলো দেওয়ার পর
আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আপনার মেইলে একটি মেইল চলে যাবে, তো সেখানে গিয়ে আপনার এই রেজিস্ট্রেশনটি কনফার্ম করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেইলে একটি মেইল চলে আসছে, তো এখানে আমাকে একটি টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তো এই পাসওয়ার্ড ইউজ করে আমি লগ ইন করবো। তো আমি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসলাম, তো এখানে আসার পর এই জায়গাটিতে ক্লিক করলাম লগ ইন, তারপর আমার ইমেইল দিয়ে দিব এখানে, তারপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমাকে একটি নিউ পাসওয়ার্ড সেট করতে হবে, তো আমার টেম্পোরারি পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখানে একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে, তো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনে আসার পর আমরা ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব, এখানে আপনারা সিলেক্ট করবেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, তারপর নেক্সটে ক্লিক করবেন 2024, ঠিক আছে। তো তারপর এখানে আপনার সব ইনফরমেশন দিয়ে দিবেন, তো এখানে আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, তো আপনারাও সব ইনফরমেশন দিয়ে দিবেন। এখানে আপনার ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দিয়ে দিবেন, তারপর পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। তো সব ইনফরমেশন দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো তারপর এখানে আসার পর দেখতে পাবেন এই বিষয়গুলো আপনাকে ফিল আপ করতে হবে, পার্সোনাল ডিটেলস, দেন কন্ট্যাক্ট ডিটেলস, দেন স্পাউস ডিটেলস, দেন চিলড্রেন ডিটেলস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, প্রিভিয়াস স্কলারশিপ, আপনি প্রিভিয়াস কোনো স্কলারশিপ পেয়েছেন কি না সেটা এখানে দিতে পারেন, স্কলারশিপ অ্যাপ্লিকেশনস, প্রপোজ স্টাডি প্রোগ্রাম, কোয়ালিফিকেশনস, তো সবগুলো বিষয়ে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না যে কিভাবে এই বিষয়গুলো ফিল আপ করতে হয়, আপনারা করে নেবেন। তো আমি আরও কয়েকটি বিষয় আপনাদেরকে এখন দেখাবো। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে পার্টিসিপেটিং কান্ট্রিজ, এখানে আপনি বাংলাদেশের ইনফরমেশন পেয়ে যাবেন, তারপর পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি পিডিএফ আছে, আমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস, আপনারা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের আন্ডারে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা চাইলে এই পিডিএফ থেকে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেটা চুজ করে নিতে পারেন। তো এখানে সব লিস্ট দেওয়া আছে, সব ইউনিভার্সিটির ইনফরমেশন দেওয়া আছে, অস্ট্রেলিয়া ক্যাথলিক ইউনিভার্সিটি, সিনবার্ন ইউনিভার্সিটি, তারপর RMIT ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, তো এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ফলো করে রাখতে পারেন। স্কলারশিপ রিলেটেড যে কোনো আপডেট আসার সাথে সাথেই আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে দিয়ে দিই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ধন্যবাদ, বেস্ট অফ লাক।